নবদ্বীপ ব্লকের বাহিরছড়া ঘোষপাড়া পূর্বপাড়া এলাকার রাস্তার বেহাল অবস্থা। সংস্কারের অভাবে রাস্তার বহু জায়গায় ভেঙে গিয়েছে। গোটা রাস্তা জুড়ে একাধিক ছোট বড় নানা গর্ত। এই পূর্বপাড়া এলাকার অন্যতম ব্যস্ত রাস্তা এটি। প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে ভাগীরথী নদী পার হয়ে এই রাস্তা দিয়ে পূর্ব বর্ধমান থেকে নদিয়া এবং নদিয়া থেকে পূর্ব বর্ধমান যাতায়াত করেন অসংখ্য বাসিন্দারা। বর্ষা আসায় শুরু হয়েছে প্রবল ভোগান্তি। সামান্য বৃষ্টিতেই জল জমে ভয়াবহ দশা এই নবদ্বীপ ব্লকের বাহিরছড়া ঘোষপাড়া পূর্বপাড়া রাস্তার। কিছুক্ষণ বৃষ্টিতেই খানাখন্দে জল জমে যায় এলাকায়। আর এইভাবেই যাতায়াত করতে হচ্ছে টোটো বাইক চালক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের। বারবার অভিযোগ জানিয়েও কাজ না হওয়ায় এভাবেই চলাচল করতে হচ্ছে সেখানকার স্থানীয় মানুষজনদের। জানা যায়, গত পাঁচ বছর নবদ্বীপ ব্লকের ফকিরডাঙ্গা গ্রাম পঞ্চায়েত সিপিএম এর ক্ষমতায় থাকলেও সংস্কারের অভাবে রাস্তার বহু জায়গা ভেঙে গিয়েছে। গোটা রাস্তা জুড়ে একাধিক ছোট বড় নানা গর্ত। সামান্য বৃষ্টি হলেই জমছে জল। এদিকে এটাই এলাকার নদিয়া এবং পূর্ব বর্ধমান যাওয়ার রাস্তা হওয়ায় এই খানাখন্দের মধ্য দিয়েই যাতায়াত করছেন বহু নাগরিক। তবে এবারের এই পঞ্চায়েত তৃণমূল দখল করায় এখন দেখার কবে ঠিক হয় এই বেহাল রাস্তাটি। এই সড়ক দিয়ে যাতায়াতকারী মানুষের সাথে কথা বলার তারা ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এলাকাবাসীর অভিযোগ, এই রাস্তাটি ভীষণ গুরুত্বপূর্ণ রাস্তা, অতি অবশ্যই ঠিক করা প্রয়োজন। ভাঙ্গাচোরা রাস্তায় বাইক আরোহী ও টোটো চালকদের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। জল জমা গর্ত না বুঝতে পারলে বাইক নিয়ে পড়তে হচ্ছে রাস্তায়। এই রাস্তাটির পাকা করার পর মাটি তুলেছিল, তারপর থেকেই এই অবস্থা, যার ফলে ওই গ্রামের শতাধিক বাসিন্দারা সমস্যায় পড়েছে। নবদ্বীপ থেকে সমীরদের রিপোর্ট, সমাজ হিতৈষী। কোথায় বাড়ি? এই ঘোষপাড়ায়। ঘোষপাড়ায় বাড়ি? এই জায়গাটা কি? এই জায়গাটি জল পূর্বপাড়া। পূর্বপাড়া কি? পূর্বপাড়া ঘোষপাড়া? পূর্বপাড়া ঘোষপাড়া, ভাইচারা ঘোষপাড়া। ভাইচারা ঘোষপাড়া। তোমার কি করো? জন খাটি। জন খাটো। এই যে রাস্তার অবস্থা, এটা ব্যাপারে কি বলবো তুমি? এই রাস্তার দরকার। কতদিন ধরে এটা কাজ? এটা পাকা করি, পাকা করি, চারিপুকুলে মাটি তুলেছে। এই জায়গাটার নাম কি হবে? ভাইচারা ঘোষপাড়া, পূর্বপাড়া। পূর্বপাড়া, ঠিক আছে। আবার নামটা বলো।